কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের দিন কয়েক আগে আক্রান্ত কুকুরকুয়ের পরিদর্শনে কংগ্রেস এবং স্থানীয় নেতৃত্ব গ্রাম প্রধানের ব্লক আব্দুল সত্তার সহ পঞ্চায়েত সদস্যকে তীব্রভাবে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রামাণিক এদিন দিনহাটা বুড়িরহাট চুয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া দলীয় কর্মীর বাড়িতে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘনিষ্ঠ আব্দুল সাত্তারের নেতৃত্বে এবং স্থানীয় পঞ্চায়েত সহ বেশ কয়েকজন দুষ্কৃতীদের সহযোগিতায় এলাকায় পৈশাচিক অত্যাচার চালাচ্ছে তিনি আরও বলেন প্রশাসন যদি এসবের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি বুথ স্তর থেকে আন্দোলন শুরু করবে যদি অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের

এবং প্রথম কথা বলবো যে এই অঞ্চলে প্রথম নয় এবং এই বাড়ির উপরে প্রথম আক্রমণ নয় এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং দু হাজার একুশের নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা এই অঞ্চলে ঘটেছে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে যে ধরনের ঐচাসিকতা এখানে চলছে নরকীয়তা এখানে চলছে এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এখানে ধর্ষণ শ্লীলতাহানির মতন ঘটনা ঘটছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার ধুমকি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে বিধবা করার হুমকি তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুর সাত্তারের নেতৃত্বে এবং তার হয়ে এখানে যারা কাজ করছে সঞ্জীব এবং আরো বেশ কয়েকজন এখানে রয়েছে এখানকার পঞ্চায়েত তো এখানকার স্থানীয় পঞ্চায়েত তারা বেছে বেছে মহিলাদের উপরে অত্যাচার করছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হানি করা এবং ধর্ষণ এবং আরো ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটেছে অনেকেই ভয়ে মুখ খুলতে এখানে ভয়ে মুখ খুলতে পারছে না অথচ আজকে একটা বিভীষিকাময় পরিবেশ ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে সর্বপ্রথম বলবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তারা গত পঞ্চায়েত নির্বাচনে বড়িয়াটে শান্তিপূর্ণ ভোট এবং বিরোধীরা বিশেষত বিজেপি সমস্ত বুথে প্রার্থী দেওয়ার পরেও রাজনৈতিকভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবার সামনে লোকসভা নির্বাচন ভুড়িহাটের মাটিতে তাদের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না সুতরাং নিজেরাই নিজেদের বাড়িতে টিনে ডাংডুং দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং মহিলাদের দিয়ে একটা মিথ্যা নাটক সাজানোর একটা চেষ্টা করছে ভড়িয়াটে এই ধরনের কোনো ভড়িয়াটের সাধারণ মানুষ জানে কেন্দ্রীয় হাসপাতাল প্রতিমন্ত্রী চরিত্র আসল রূপটা কি বহু আকাঙ্খিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়াস্থত